দীর্ঘ 17 বছর ধরে জনবল সংকটে ভুগছে ভোলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। অফিসটিতে প্রয়োজনের তুলনায় 1/3 জনবল দিয়ে কাজ চলছে। বর্তমানে মাত্র 3 জন দিয়ে চলছে আবহাওয়া অফিসের কার্যক্রম। এতে আবহাওয়ার পূর্বাভাস সহ অফিসিয়াল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অফিসের ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন এই অফিসের কর্মকর্তারা। প্রাচীনতম এই অফিসটি প্রতিষ্ঠার পর বেশ কয়েকবার সংস্কার হলেও তা ফের চিহ্নদশায় পরিণত হয়েছে। ছাদ প্রায় ধসে পড়ছে, এছাড়াও জানালা, কপাট ও গেট এবং পিলার ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় ধসে যেতে পারে এসব স্থাপনা। 24 ঘন্টা আবহাওয়া নির্ণয়ের জন্য অফিসটিতে আধুনিক যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে কার্যক্রম। এখানে 8টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন। এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টি সিনিয়র অবজারভার ও 2টি বেলুন মেকারের পদ শূন্য রয়েছে। এতে 1 জন দিয়ে গড়ে 3 জনের কাজ করাতে হচ্ছে। ভোলার পৌরসভার 1 নং ওয়ার্ডে 1969 সালে আবহাওয়া অফিসটি স্থাপিত হয়। শুরু থেকেই এটি প্রথম শ্রেণীর উন্নতি হয়। বর্তমানে আবহাওয়া অফিস থেকে বাতাসের গতিবেগ, বৃষ্টিপাত, বায়ুচাপ, তাপমাত্রা এবং বাতাসের দিক নির্ণয় করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, যা থেকে ভোলাবাসী আবহাওয়ার পূর্বাভাস জানতে পারছে। কিন্তু গত কয়েক বছর ধরে অফিসটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং রয়েছে জনসংকটে। ভবন ঝুঁকিপূর্ণ থাকায় প্রতি মুহূর্তে কর্মকর্তাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। আমাদের আবহাওয়া অফিস ঝুঁকিপূর্ণ থাকার কারণে আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয় আমাদের, এবং প্রত্যেক দিন 8টা রিপোর্ট করতে হয় আমাদের, যা পুরোটাই ঝুঁকির মধ্যে থাকতে হয় আমাদের। প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার ভোলার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ভবনটি কয়েকবার সংস্কার করা হয়। তবে এখন বর্তমানে এই ভবনটিতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। কখনো দেয়াল ফেটে যাচ্ছে বা ছাদ ধসে পড়ছে, কখনো কখনো আবার ভেঙে পড়ছে পিলার। ভবনটি দ্রুত সংস্কারের দাবি কর্মকর্তাদের। নিউজ ডেস্ক, কোস্টাল ভোলা।